চাঞ্চল্য সন্ত্রাসের জন্য বহিরাগতদের দুষলেন সভাপতি। এমপিদের খবরদারির বিল বাতিলের দাবি উপজেলা চেয়ারম্যানদের স্বচ্ছতা আনতে উপদেষ্টা হচ্ছেন সাংসদরা। দুর্নীতির জন্য তত্ত্বাবধায়ক সরকারের 100 দিনের কর্মসৃজন কর্মসূচি স্থগিত, নতুন উদ্যোগের কথা জানালেন খাদ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, আশরাফুল আলম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ন্যাশনাল ব্যাংক লিমিটেড শিরোনাম শুনছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে যুদ্ধ অপরাধীদের বিচার। আগামী 8 এপ্রিল নিয়োগ করা হচ্ছে তদন্ত কর্মকর্তা। এই সময়ের মধ্যে সন্দেহভাজন যুদ্ধ অপরাধীরা যেন বিদেশে যেতে না পারে সেজন্য বাড়ানো হচ্ছে নজরদারি। তদন্তে বিশেষজ্ঞ দিয়ে সহায়তার প্রস্তাব দিয়েছে ইউএনডিপি, সরকারও তাতে সম্মত হয়েছে। মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মুস্তফা খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতিতে অন্যতম অঙ্গীকার ছিল যুদ্ধাপরাধীদের বিচার। সংসদেও সর্বসম্মতভাবে বিচারের সিদ্ধান্ত হয়, কিন্তু আসল কাজ কবে শুরু হচ্ছে তা নিয়ে অস্পষ্টতা ছিল। বিডিআর বিদ্রোহে কিছুটা বিলম্বিত হয় এই প্রক্রিয়া। অবশেষে রোববার ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাথে এই ইস্যুতে বৈঠক করেন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন প্রতিমন্ত্রী। এই বৈঠক শেষে যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের কথা জানালেন আইন প্রতিমন্ত্রী। 8 তারিখ আমরা তদন্ত কমিটি গঠন করব ইনশাল্লাহ। তদন্ত কমিটি 8 তারিখের যে মিটিং, সেই মিটিং এ তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবে এবং তদন্ত কর্মকর্তাকে প্রথম ধাপ বিচার প্রক্রিয়ার প্রথম ধাপই হচ্ছে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ। তারা বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, সেই বিচারে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদেরকে তারা সহযোগিতা করতে চাচ্ছেন, সেই আলাপই আমাদের সাথে হয়েছে এবং আমরা তাদের সেই প্রস্তাব মেনে নিয়েছি।